বৃষ্টি এখনো কমেনি, কিন্তু আমাদের কাজটা বললাম হ্যালো সবাইকে, সবাই তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা চলে এসেছি নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য তোমাদের সাথে। অনেকদিন বাড়ির বাইরে বেরোনো হয় না, বৃষ্টি, ওয়েদার চেঞ্জ, এরকম কারণের জন্য বাড়ি থেকে সেরকম করে বেরোনোও হয় না। আর কী শেয়ার করবো সেটাও ভাবতাম, তো আজকে এমন একটা দিন চলে এসেছে যে কিছু শেয়ার করার মতো রয়েছে আমার কাছে তোমাদের সাথে। তো কিন্তু শেয়ার করার আগে সেটা হলো যে আজকেও বৃষ্টি আজকে থেকে নয়, কাল থেকে শুরু হয়েছে। আজকে সারা দিন বৃষ্টি চলছে, থামাতামি কোনো সিন নেই। এখন প্রায় সকাল 9:30-10 নাগাদ বাজে, বাট বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে। তো জানি না কী হবে, বৃষ্টি আদৌ থামবে কি না, থামার কোনো সম্ভাবনা তো দেখা যাচ্ছে না। ওয়েদারে দেখাচ্ছে আজকে সারাদিন কন্টিনিউ বৃষ্টি হবে কম বেশি, তো সেটা হচ্ছে মেইন কথা। আর তাই ভাবলাম যদি বেরোনো হয় তাহলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর কি। আর বৃষ্টি হবে এটাই স্বাভাবিক বর্ষাকালে, কিন্তু কন্টিনিউ 1-1.5 মাস ধরে বৃষ্টি আর ভালো লাগছে না। মানে কোনো কাজ ঠিকভাবে করা যাচ্ছে না, কাজ করার আগে 10 বার ভাবতে হয় বেরোবো কি বেরোবো না, বৃষ্টি আসবে, বৃষ্টি চলে আসলে কি হবে, আরও নানান কারণ থাকে, সেগুলো তো আছেই। তো কি অল্প মানে বর্ষাকালে বৃষ্টি হবে, অল্প অল্প বৃষ্টি হবে, 2-3 দিন গ্যাপ দিয়ে সেটা আলাদা। এখানে রোজ মানে সকালে বৃষ্টি না হলে বিকেলে হবে, বিকেল না হলে সকাল থেকেই শুরু হয়ে যায়, বিকেলের সকালে যদি না হয় তাহলে রাতেরবেলা শুরু হয়ে যায়। মানে অদ্ভুত, মানে ভাবাই যাবে না যে বৃষ্টি হবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বৃষ্টিটাকে এনজয় করছি, আর কী করবো, দুঃখ করে লাভ নেই, কত দুঃখ করবো যে বৃষ্টি কমে যাক বললে তা শুনবে না সেটা। যাই হোক, এটাকে এনজয় করেই যাচ্ছি কন্টিনিউয়াসলি। তো তোমরাও এনজয় করতে থাকো, আমি পুরো ব্লগটা শেয়ার করবো। বাইরে গেলাম, জানি না কতটা শেয়ার করতে পারবো বৃষ্টির মধ্যে, কতটা বৃষ্টি থাকবে না থাকবে, তো যতটা শেয়ার করতে পারবো অবশ্যই শেয়ার করবো। আর তোমরা ব্লগটাকে দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমার সাথে, আর অবশ্যই পরে জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো বৃষ্টি ভেজা ইন্দোরকে দেখতে। ঠিক আছে, বাকি কথা পরে হবে, বেরোতে পারলে তো অবশ্যই ব্লগটা কন্টিনিউ করবো, আর বেরোতে না পারলে আর কি আর কন্টিনিউ করা হলো না। তো যাই হোক, সেগুলো ছাড়াও অ্যাকচুয়ালি ব্লগ দেওয়া হয় না এই একটা কারণ যে বাইরে বেরোনো হচ্ছে না বৃষ্টির কারণে সেরকমভাবে। আর ওই ছোটো ছোটো আমি রান্না যেগুলো করতে থাকি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতেই থাকি, যেগুলোকে তোমরা পছন্দ করছো, এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। তো যাই হোক, সঙ্গে থাকো। আমি অনেকবার যাই হোক বলছি সেটা ঠিক না, তো এরপর তোমরা হাসাহাসি করবে আমার এই কথা শুনে। তো আলটিমেটলি যাচ্ছি, পরে বাকিটা পরে কন্টিনিউ করবো। টাটা। তো বৃষ্টির দিনে কী রান্না করবো, তারারোর মধ্যে 5 ফোড়ন দিয়ে আলু ফুলকপির একটা পাতলা মতো ঝোল করা হয়েছে কাঁচা লঙ্কা চিড়ে, তো সেটা দিয়ে খেয়ে আজ এখন বেরিয়ে যাব আমরা। তো দেখা যাক বৃষ্টির কী হাল, যেতে পাচ্ছি কি না আদৌ। তো দেখতে পাচ্ছ কীরকমভাবে বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। তা এখন প্রায় 11:30 নাগাদ বাজে, বেরোবো করছি, কিন্তু বৃষ্টি খুবই বাজেভাবে হয়েই যাচ্ছে। তো এত ইম্পর্টেন্ট একটা কাজ আমাকে বেরোতেই হবে, আর আজকের মধ্যে কমপ্লিট না করলে চলবেও না, কারণ সৌভিক এই কাজটা করার জন্যই অফিস থেকে ছুটিও নিয়েছে, তো খুবই মানে জরুরি, বুঝতেই পারছ। তো ওলা উবের অটো আদৌ পাওয়া যাবে কি না সেটাও একটা বড় বিষয়। তো এখন ওটাই দেখা যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তো এখন ওটাই একটু কমলে পারে যদি বেরোনো যায়, কিন্তু মনে হচ্ছে না কমবে, আরও ধীরে ধীরে বেড়েই যাচ্ছে বৃষ্টি। কিন্তু বৃষ্টি বলে কাজ থামিয়ে কতদিন রাখা যাবে, তাই না, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, বাকি কথা পরে হচ্ছে বেরোনোর সময়। বৃষ্টি তো এখনও কমেনি, তো যেরকম বললাম আমাদের কাজটা ভীষণ ইম্পর্টেন্ট, বেরোতেই হবে, তো এই বৃষ্টির মধ্যে বেরিয়ে যাচ্ছি। তো অটো বুক করা হয়েছে, কোনো মিনি ওলা উবের কিছু পাওয়া যাচ্ছে না, তো সেগুলো করেই যাবো।
তো দেখা যাক রাস্তার কি অবস্থা, কতদূর কি হচ্ছে, বাকি কথা পরে হচ্ছে, এখনকার মতো টাটা। মিনি ওলা উবের কিছু পাওয়া গেল না, আলটিমেটলি অটো বুক করা হয়েছে। তো সৌভিক নিচে দাঁড়িয়ে আছে, তো অটো চলেও এসছে। ঠিক আছে, তো আলটিমেটলি যেখানে যাওয়া ছিল সেখানে আমরা পৌঁছে গিয়েছি। বৃষ্টি অনেকটা ক্লিয়ার হয়েছে, রাস্তাঘাট অল্প অল্প করে পরিষ্কার হতে শুরু করে দিয়েছে। তো আমাদের একটা কাজ হয়ে গেল, তার একটা কাজ বাকি আছে, ওটা এখন করবো। তো বৃষ্টি এখন নেই, দেখতেই পাচ্ছো আকাশ পরিষ্কার হয়ে গেছে। আলটিমেটলি কাজটা তো হলো, এটাই ভেবেই বেশ ভালো লাগে। তো রাস্তাঘাটে জল আছে, কি করা যাবে, কিন্তু কাজটা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর একটা কাজ আছে, ওটা করে তারপর আরো কিছু প্ল্যান আছে, সেগুলো করে তারপর বাড়ি যাবো। হাঁটাহাঁটি করতে করতে খিদে পেয়ে গেছে, তো সামনে দেখলাম একটা ঝালমুড়ির দোকান, তো সেখান থেকে ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। বেশ টেস্টি ঝালমুড়িটা খেতে। এরপর আমরা যাচ্ছি হচ্ছে কিছু শপিং করতে। তো শপিং করতে বলতে আমাদের বাড়িতে নিউ মেম্বার এসছে, আমাদের মানে দাদার, মানে সৌভিকের দাদার, আমার দাদার নিউবর্ন বেবি হয়েছে, মানে তা পুচকু এসছে, পুচকু বলতে বেবি বয় হয়েছে। আর সাথে আমার বান্ধবীরও বেবি গার্ল হয়েছে, তো ওদের জন্য মার্কেটিং করলাম কিছু। তো রাস্তায় যেতে যেতে দেখলাম এরকম রেন্টে সাইকেল পাওয়া যাচ্ছে, তো দেখো লিস্টও দেওয়া রয়েছে কীভাবে কি হবে, কত পার ডে করে লাগবে বা পার আওয়ার, পার মান্থ, সব দেওয়া আছে ডিটেলস। তো যদি কারো এরকম প্রয়োজন হয়, তো রাস্তায় রাস্তায় রয়েছে বিভিন্ন জায়গায়, যা তো চলে আসবে। আমার তো খুব ইচ্ছে করছিলো চালাতে। তো এই করতে করতে পাশে দেখতে পেলাম মিষ্টির দোকান, তো ওখান থেকে সৌভিক আবার গোলাপজামুন নিয়ে এলো, তো সেটাও খেয়ে নিলাম। বেশ টেস্টি ছিল গোলাপজামুন, বাট রসমালাইটা অতটা টেস্টফুল ছিল না। তো মোটামুটি কাজ কমপ্লিট, কমপ্লিট হতে হতে আবার বৃষ্টি নেমে এসছে, তো এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তো এখন আমাদের আরও কিছু প্ল্যান আছে, তারপরে আমরা যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে, রাতের খাওয়া দাওয়া। তো কোথায় যাচ্ছি সেটাও দেখাচ্ছি তোমাদের সাথে, শেয়ারও করছি, দেখে নাও। তো আমরা ফাইনাল ডিসাইড করলাম, আমরা যেখানে এসেছিলাম সেখান থেকে খুব কাছে খুব ভালো রেস্টুরেন্ট হচ্ছে নাফিসি রয়েছে বাবরকুয়ার ওখানে, তো ওখানে চলে এসেছি। তো জানি না কীরকম হবে খাবার কোয়ালিটি, আশা করা যায় ভালো ভালোই হবে, আর অ্যাম্বিয়েন্সও শুনেছি খুব ভালো। তো আলটিমেটলি চলে এসেছি, বসেও গেছি, দেখতেই পাচ্ছো বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স। তো বাকিটা শেয়ার করছি, তো খাওয়াটা হয়তো বা শেয়ার করতে পারবো না অত বেশি।
ক্রিসমাস। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাবো। এত বৃষ্টি হচ্ছে বাইরে, মানে ওলা উবের কিছু বুক হচ্ছে না, কিছুই বুক হচ্ছে না। গাড়ি নাম্বারটা করে দেখো, ওয়েট করে আছি তখন এসে পৌঁছায়। বৃষ্টি মানে একটু ওই বিকেলবেলার দিকটা একটু বৃষ্টিটা কমেছিল, এখন আবার সেই বৃষ্টি। আমরা ভাগলপুর নাফিসে এসেছিলাম, তো খাওয়া দাওয়া বেশ টেস্টফুল ছিল। তো বাইরে এত বৃষ্টি হচ্ছে, তো আমরা স্টার্টার কমপ্লিট করে ডিনারটা বাড়ির জন্য প্যাক করে দিচ্ছি। ওখানে বসে আর খেলাম না, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো, আর এদিকে ওলা উবের কিচ্ছু করা যায়, বৃষ্টি বেড়েই যাচ্ছে। তো কী করবো আর, কিছু করার নেই। তো যাই হোক, খাবারের ভালো ছিল, টেস্টফুল ছিল খাবার, প্রত্যেকটা খাবার যা যা নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন আফগানি, মাটন শিক কাবাব, আর ভেজিটেবল স্যুপ নিয়েছিলাম আমার জন্য। প্রত্যেকটা ভালো ছিল। তো যারা আসতে চাও ডেফিনেটলি এসো, খুব ভালো লাগবে আসলে। অ্যাম্বিয়েন্সও খুব ভালো, বেশ একটা হালকা লাইটের, একটা হালকা একটা সাউন্ডে দারুণ অ্যাম্বিয়েন্স। ঠিক আছে, কি আর বলবো, ব্লগটাকে শেষ করে দেবো ভাবছি, বেশি বাড়াবো না, কারণ এখন বাড়ি যেতে হবে। আলটিমেটলি বাইরে নিয়ে গেছি, বৃষ্টিটা একটু কমেছে, তো দেখা যাক ওলা উবের বুক হচ্ছে কিনা। আর তখন ভেতর থেকে ট্রাই করলাম, ওলা উবের বুক হচ্ছিল না, এখন দেখা যাক কী হয়। এই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, আর বাড়াবো না ব্লগটা। ভালো লাগলো অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সঙ্গে থাকবো, দেখতে থাকবো আমার চ্যানেলকে, আর সাপোর্ট করতে থাকবো। টাকা করার পর আলটিমেটলি ওলা বুক হয়েছিল। তো বাড়ির রাস্তায় প্রায় চলে এসেছি, বাড়ি পৌঁছেও যাব কিছুক্ষণের মধ্যে। আজকে তো সারাদিন বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল, দেখতেই পেলে। তো কি আর বলবো, যাই হোক, এভাবেই এনজয় করলাম বৃষ্টিটাকে বাইরে বেরিয়ে। তোমরাও কীভাবে এনজয় করো সেটা আমাকে অবশ্যই জানিও। তো বাড়ির কাছে চলে এসেছি, তো পাখিটা নেমে কথা বলছি। তো যেরকম বলেছিলাম, রাতের ডিনার আমরা প্যাক করে নিয়ে চলে এসেছি। তো রাতের ডিনারে আমরা বিরিয়ানি এনেছিলাম, নাফিসের বিরিয়ানি নাকি বেশ ভালো খেতে হয়, তো সেই জন্য ট্রাই করব আজকে। তো সৌভিকের আগেও খেয়েছে, তখনও বলেছিল ভালো খেতে, তো আমি আজকে ট্রাই করব। তো এরকম একটা দেখতে। তো সাথে দিয়েছে তোমার রায়তা, পেঁয়াজ কুচি আর লেবু। তো এখন বিরিয়ানি খেতে খেতে ব্লগটা এখানে আমি এন্ড করব। এর আগেও বলেছি এন্ড ব্লগ, বাট এখন ফাইনালি আমি এন্ড করছি। তো আলটিমেটলি তোমরা সবাই আমাকে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।